বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আজকে, যে এখানে যদি হামদো হামারে চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না, চীনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে চারটা খুব জরুরি জনসংখ্যা। আমি এটা নিয়ে বলবো না, ওনাদের শুনুন, উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে, মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই আসবো। আমি খুব অবাক হয়ে যাচ্ছি এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসাবে বা এমএলএ বা বিরোধী দল নেতা হিসাবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত, এটা আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছেন ওয়াক অফ বিল আসছে না, প্রস্তাব ওয়াক অফ বিল আনার অধিকারই নেই, এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন, সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে, আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে, এমন গরম গরম কথা বলেছেন, তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে, তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন, আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব। আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে, শঙ্কর ঘোষ থেকে, অগ্নিমিত্রা পাল থেকে, শিখা চ্যাটার্জি থেকে, মনোজ ওরাও থেকে, রুদ্রাই টুডু থেকে, এরাও পশ্চিমবঙ্গে ওয়াকপের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে, জাভেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার তথ্যসহ বক্তব্য বিজেপি ব্রিগেড বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে মঙ্গলবার, আমি দেব। সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে, হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে তাদের। এগুলো সেকুলার পার্টি নয়, এগুলো কমিউনাল পার্টি, এগুলো কমিউনাল পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান, সিপিএম ও সেই মতো বাইরের লোককে দেখান, ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম, প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়, মৌলালী থেকে হাঁটেন শুরু করেন হাঁটা, এখন মুখে বন্ধ মুখে কুলুপ, একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, অন্য কেউ নেই। আগামীকাল দুটো বড় মিছিল হবে, একটা যাদবপুরে আরেকটি বারাসাত। বলছি নকশালবাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত, এ রাজ্যে তাই পাওয়া যাবে। তৃণমূলে এর আগে খাড়গড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন, আমার কথা
আপনি যেটা বললেন ম্যানেজারের কথা বলছেন, কলকাতার নেতারা বেশি প্রাধান্য পায়, কলকাতার নেতারা আজকে হুমায়ুন কবির একই কথা বলছেন। আমি উত্তর দেব, আমি হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন তার অপেক্ষায়। আপনার মিডিয়া ও তাহলে হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন, কারণ তিনি ২৪ লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিল, তারপরে ভাইকে ডেকে ওকে আর নিয়ামক ডেকে চুপি করিয়ে দিয়েছিল, পরের দিন ধাই ধাই করে নামতে নেমে পড়েছে। আলটিমেটলি কি করেন দেখি, তারপরে বুঝি বাংলাদেশ ইজ টু আর্লি টু সে। একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায়। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে, তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে ফুলদাঁড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে ১৫০ টাকা পেঁয়াজ, ১২০ টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রোল আর ৪০০ টাকা কেজি আটা, ৪০০ টাকা এক কেজি আটার দাম ৪০০ টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে ৮০% জায়গা এক্ষুনি অন্ধকার, ৮০% জায়গা অন্ধকার হয়ে যাবে। এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়, এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনকে সম্মান করি, আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন, ৩০০০ ভারতীয় সেনা সহ ১৭,০০০ বিএসএফ সহ ভারতীয় লোকেরা জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? ৩০,০০০ বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন, তারপরে ১১ বিজয় এসেছে। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে। থ্যাংক ইউ।